نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات واستمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما. ومن تطوع خيرا فإن الله شاكر عليم. সকলেরই বড় সেই বৃদ্ধ আছে যার বৃদ্ধা সুবন্ধ নব কোথা আছে আর সকলে রাজাকে মানে আপনার দেশে আলেমের মান হয় স্বদেশে বিদেশে সব ধন খরচ সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নাই ক্ষয় হয় চিরকাল দিলে রেলে মশিখা ফরজ সকলেরই পরে ঘর ছাড়িতে হয় যদি বিদ্যার তরে বিদ্যা না শিখিলে কেহ না চিনে আল্লাহ ভালো মন্দ হিতাহিতে জ্ঞান নাহি হয় বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যাহীন মানুষ পশুর মত শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল তাই বলিয়া গো শিশু এখনো হইতে যতন কর গো তোমরা বিদ্যা শিখিতে সম্রাট ধনির বাক্য বলে কুবচন ঘৃণার ভরে তারে তুমি করিবে বর্জন গরিব দুঃখীর বাক্য বলে সুবচন সাদরে তারে তুমি করিবে গ্রহণ সম্রাট সমসখী সেই ভিখারী থাকে যদি তার ঘরে আল্লাহ বলি নারী শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুনলে অলি মুমিনা মা ও বোনেরা প্রশংসা গণগান স্তব স্তুতি হায়াত মত রুজি ইজ্জত বেইজ্জত দুনিয়া আখেরাত সবকিছুর মালিক আল্লাহ যে আল্লাহ রহমান সেই আল্লাহ রহিম তিনি আলিমুল গায়েব তিনি আলিমুন বিজাতি সুদূর তিনি লতিফুল খবীর তিনি সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীর যত বদগুণ সব থেকে তিনি মুক্ত, পৃথিবীর যত ভালো গুণ সমস্ত সঙ্গে তিনি সম্পৃক্ত। সেই মহান মনিব আজকে আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে খোলা আকাশের নিচে এনে হাজির করেছেন এবং কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা বাড়াই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহা আখিরি পয়গম্বর শেষ নবী নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মহতরম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা বাকারার পরপর কয়েকটি আয়াত পড়েছি। চার পাঁচ ছটি আয়াত পরপর আপনাদের সামনে পড়েছি, এর ভিতর একটা বিষয় রেখেছি, সেই বিষয়কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে বিদায় নিব বলে নিয়ত করেছি। ইনশাআল্লাহ যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহতরম ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, এবং তিনি যত কিছু বানিয়েছেন কোনটাই তিনি করেন করতে হয়নি তেনাকে, শুধু এরাদা করেছেন আই এরাদা সাইয়া, কোন জিনিসের ওপরে তিনি এরাদা করেছেন ফায়াকুল লাহু কুন ফায়াকুন, উনি বলেছেন হয়ে যা হয়ে গেছে। আপনাকে আমাকে কোনো কাজ করতে গেলে যেতে হবে, ধরতে হবে, বানাতে হবে, আল্লাহকে ওইভাবে আসমান জমিন হাত দিয়ে বানাতে হয়নি, তিনার হুকুমটাই যথেষ্ট ছিল হয়ে যা হয়ে গেছে। এইভাবে আসমান, এইভাবে জমিন, এইভাবে নদী নালা গাছপালা পশু পাখি কীট পতঙ্গ তোমার যত সৌরজগৎ যত ভৌত জগৎ যা কিছু আছে তিনি কোন ফাইকনের মাধ্যম দিয়ে জিবাইল মিকাইল ইসরাফিল আজরাইল সবাইকে বানিয়েছে। শুধু এই মানুষ নামে প্রাণীটাকে তিনি হাত ব্যবহার করেছেন, এটা ব্যবহার করতে হয়েছে বাধ্য তিনি তা নন, এটা মহব্বত, তিনি এতটাই ভালোবাসেন হাত দিয়ে মানুষকে বানিয়েছেন। এই মানুষকে বানানোর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনখানা উপকরণ ব্যবহার করেছেন। এই বার্ষিক হলো একটা, আভ্যন্তরীণ হলো দুইটি। বার্ষিক একটা কি, যেমন মানুষের মাথার চুল নাক কান চোখ ঠোঁট দাড়ি হাত পা পেট পিঠ ইত্যাদি 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 ইত্যাদি। ভিতরে দুই ধরনের পাশ আছে, একটা কাটলে দেখা যাবে এক্স-রে মেশিনে দেখা যাবে হাড় আছে, হার্ট আছে, কলিজা আছে, ফেফসা আছে, লিভার আছে, আঁতুড়ি আছে, এগুলো এক্স-রে মেশিনে দেখা যাবে, আবার কাটলেও দেখা যাবে। আর একটা পার্স আছে যেটা বার্ষিক দেখা যাবে না, কাটলেও খুঁজে পাবেন না, মানুষটাকে পিস পিস টুকরো টুকরো করলেও দেখতে পাবেন না, আবার এক্স-রে মেশিনে ছবি করলেও পাবেন না, বার্ষিকেও দেখতে পাবেন না, অথচ মানুষের ভিতরে আছে। সেটা হলো কি, সেটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন সফটওয়্যার গুলো, যেমন রাগ দুঃখ বেদনা হাসি কান্না ইমান ধৈর্য বেসবর
করা আফজাল কিনা, লোভ লালসা হিংসা পরশ্রীকাতরতা পরনিন্দা পরচর্চা এগুলো মানুষের ভিতরে ভরা আছে। তো এই যতগুলি ভরা আছে তার মধ্যে একটা শব্দ আপনাদের সামনে আমি তুলেছি, সেটা হচ্ছে সবর। সবর মানে ধৈর্য। সবর খুব ভালো করে শুনবেন, সবর মানে আপনারা একবার মুখ খুলেন, সবর মানে ধৈর্য। এই সবরকে কেন্দ্র করে আমি কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। সবর কত দামি জিনিস, সবরের কতটা প্রয়োজন, সবর কি করে, সবর কত বড় সম্পদ, সব কোরআন থেকে আপনাদের সামনে পরপর পরপর আয়াত এনে আমি তফসীর করবো ইনশাআল্লাহ। মহতারামাই, সবরের দুটি ভাগ, স্বেচ্ছায় সবর, অনিচ্ছাকৃত সবর। কিন্তু আজকের বায়ানটা খুব উচ্চাঙ্গের এবং খুব দামি, তত্ত্ববহুল কথা থাকবে, বিধায় আমি চাইব আপনারা আমার সঙ্গে একটু জড়িত হবেন, যখন আমি কোনো কথা জিজ্ঞেস করবো তো একটু উত্তর দেবেন। সবর, সবর হলো একটা সূর্য আর একটা দিন। সূর্য আলাদা জিনিস, দিন আলাদা জিনিস। সূর্য সে উঠে ডুবে, দিন হয় চলে যায়। তো সূর্য আলাদা জিনিস, দিন আলাদা জিনিস, কিন্তু সূর্যের সঙ্গে দিনের একটা খুব ঘন সম্পর্ক আছে, সম্পর্কে জড়িত আছে তারা। সূর্য ছাড়া দিন হয় না, দিন ছাড়া সূর্য থাকে না। তেমনি ঈমান আলাদা জিনিস আর সবর আলাদা জিনিস। ঈমান আলাদা বিষয়, সবর আলাদা বিষয়, কিন্তু এদের দুইজনের এতটাই সম্পর্ক জড়িত, বেসবরের কাছে ঈমান থাকতে পারে না, ধৈর্যশীলের কাছ থেকে ঈমান বিদায় নিতে পারে না। ধৈর্যশীল ঈমানকে আটকে রাখতে পারবে, আর বেসবর ঈমান হাতছাড়া হয়ে যাবে। পরপর আয়াতগুলো পাবেন। তো ধৈর্য এত বড় নিয়ামত। তো ধৈর্যের দুটি ভাগ আছে, কিন্তু একটা কথা জেনেলেন, ধৈর্য অত বড়ই নিয়ামত, সবর অত বড়ই নিয়ামত। পৃথিবীর বুকে এক একটা দেশের মুদ্রাস্ফীতি আলাদা আলাদা আছে। ভারতে হলো রুপি, বাংলাদেশে টাকা, থাইল্যান্ডে রিয়াল, আপনার মালয়েশিয়ায় বাট, আর কুয়েতে দেনার, আর ইংল্যান্ডে পাউন্ড, আমেরিকায় ডলার, কানাডায় বিলিয়ন ডলার, সৌদিতে রিয়াল, এইভাবে তারা মুদ্রাস্ফীতির এক একটা নাম রেখেছে। সবার কথা বাদ দেন, আমরা ভারতবর্ষে গণপ্রজাতন্ত্র, ভারতবর্ষের আমরা নাগরিক, আমাদের দেশের মুদ্রাস্ফীতির নাম হলো রুপি। টাকা আমরা বলি তাই, কিন্তু আসলে ওটা রুপি। রুপি বিদেশ গেলে বুঝবেন ওরা আমাদেরকে রুপি বলে, রুপি নেবেন, ডলার দেবেন, রুপি নেবেন। তো রুপি ভারতের হলো রুপি। তো এই যে আমাদের নাম রুপিয়া, রুপি, এটা দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি। এখন এই দেশে যত মাল, জমি, জায়গা, ঘর, বাড়ি, পুকুর, বাগান, যাই কিছু আছে, আপনি যদি আপনার কাছে পয়সা থাকে, ওই রুপি থাকে, টাকা থাকে, তাহলে আপনি ওইটা সব কিনতে পারবেন, আর ওটা যদি না থাকে তো কিনতে পারবেন না। এক কথাই বলে দিই ছোট করে, সাগর দিঘি বাজারে যত দোকান আছে আর যত দোকানদার মালকে গোডাউনে লোড করে রেখে দিয়েছে, এখন যদি আপনি মনে করেন সম্পূর্ণ গোডাউনটাকে খালি করে নিব, তার বিনিময়ে আপনার রুপি থাকতে হবে। রুপি দেবেন, মাল নিয়ে নেবেন,
আপনার কাছে রুপি নাই মাল পাবেন না, কিন্তু আপনার যতটা পরিমাণে রুপি আছে অতটা পরিমাণে আপনি মাল পাবেন। চিনির 30 টাকা কেজি, 30 টাকা দেবেন 1 কেজি পাবেন, 3 টাকা দেবেন 100 গ্রাম পাবেন, 1.5 টাকা দেবেন 50 গ্রাম পাবেন, আবার যদি 300 টাকা দেন তো আপনি 10 কেজি পাবেন। এইভাবে আপনার যদি 3000 টাকা দেন তো আপনি কুইন্টলে চলে যাবে। এইভাবে আপনার যত টাকা বাড়বে তত আপনার মালের পরিমাণ বাড়বে, যত টাকা কমবে তত মালের পরিমাণ কমবে। আপনি যদি 1 কেজি আলু কিনেন 12 টাকায়, 1 কুইন্টল কিনবেন 1200 টাকায়, আপনি 800 টাকা দেবেন সেই পরিমাণে মাল পাবেন। তো এগুলো হলো পৃথিবীর গোডাউনের কথা। আর আল্লাহর যেটা গোডাউন, সেই গোডাউনে পৃথিবী, আখেরা, দুনিয়া, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, যত জায়গায় মানুষকে অবস্থান করতে হবে সব জায়গার মাল আল্লাহর গোডাউনে জমা আছে। ওই গোডাউন থেকে যদি আপনাকে মাল নিতে হয়, ওখানে রিয়াল চলবে না, ডলার চলবে না, রুপি চলবে না, টাকা চলবে না, ঋণ চলবে না, বাট চলবে না, রিয়াল চলবে না, দেনার দেরহাম চলবে না, ওই জায়গাতে আপনাকে মাল নিতে গেলে যে বস্তুটার বিনিময়ে আপনি মাল নেবেন সেটার নাম হচ্ছে সবর। যত বেশি সবর দেবেন তত মাল বেশি পাবেন, যত সবর কম দেবেন তত মাল কম পাবেন। চেয়েছি পেয়েছি, চেয়েছি পেয়েছি, বিনিময়ে দিয়েছি। আল্লাহকে আপনি যত বেশি ধৈর্য দিতে পারবেন আল্লাহ আপনাকে তত মালে ঢেরি লাগিয়ে দেবেন, আর আপনার ধৈর্য যত কম থাকবে তত মাল কম থাকবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে কোরআনের আয়াতের দিকে চলে যাব। আপনারা কৃষক মানুষ, চাষি মানুষ অনেকে বসে আছেন, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করছি, এক মুষ্টি ধান জমিতে দেওয়ার পর ওই ধানটা আপনাকে রিটার্ন ধানের শীষ ঝুলিয়ে দেয় কতদিনে? 90 দিন। 90 দিনে আপনি ধান কাটতে পারবেন। যেদিন আপনি মাটিতে ধান ফেলবেন রিটার্ন ধান আপনাকে 90 দিনেও দিয়ে দেবে। কিন্তু একটা আমের আঠিকে যদি মাটিতে দেন কতদিন আম দেবে? 5 বছর। তাহলে 90 দিন আরো 5 বছর। যদি তালের আঠি দেন 12 বছর। তাহলে দেখেন 3টে দিলাম, এইভাবে অনেক আছে। ধান 1 টাইম তাড়াতাড়ি দেবে, কিন্তু একবার দিওর ইতিহাস খতম। আম আপনি 5 বছর অপেক্ষা করবেন, আপনার মতো 5টা পুরুষকে কবরে পাঠিয়ে দিও আম ঝোলাবে। 12 বছর আপনি অপেক্ষা করবেন তালের গাছের জন্য তাল পেতে, তো ওই তাল যখন দিতে লাগবে আপনার মতো 12 পুরুষকে কবরে পাঠিয়ে দেবে। যার ধৈর্য বেশি তার লংজিভিটি বেশি। জীবন যার ধৈর্য কম তার লংজিভিটি কম। এবার আসি, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা ওয়াল-আযাবা বিল-মাগফিরাতি ফামা আসবারহুম সবরের দুটি ভাগ। মাঝে আপনাদের কাছ থেকে
30 সেকেন্ড একটু চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান টাইম থেকে, আমি অন্য কথা বলবো। পেছন দিকে হাঁটে কোন প্রাণী? জি, পেছন দিকে হাঁটে কোন প্রাণী? আমি যেটা জানি সেটা হচ্ছে জাল মাছ, চিংড়ি মাছ সামনে দিয়ে হাঁটে না, পেছন দিয়ে হাঁটে। কেন বলেন তো? ওর পেছন দিয়ে হাঁটার কারণটা বিজ্ঞানীরা বলেছেন যে ওর পাকস্থলীটা ওর মগজের উপরে আছে। আল্লাহ কিভাবে বাড়িয়েছেন, ওর হজমের যেটা পাকস্থলী সেটা মাথার উপরে আছে, এই জন্য পেছন দিকে হাঁটে। আর আমেরিকা ইংল্যান্ড সামনে হাঁটছে না, পেছনেই হাঁটছে। এরা ভাবছে অগ্রগতি আছে, জি না, হিসাব করে দেখা যাচ্ছে পেছনে হাঁটছে। বিশ্বনবী 23 বছর নবতি জিন্দগি আন্দোলনের জিন্দগি চালিয়েছেন, 23 বছরে রেপ কেসের আসামি কয়টা ধরা পড়েছে? 3টি। 23 বছরে কয়টা? 3টি। তাও আবার বিচার হয়ে গেছে। আর আমেরিকায় প্রতি মিনিটে 250 থেকে 500 মহিলা ধর্ষণ হচ্ছে, পেছন দিকে হচ্ছে। তো এরা সেক্স ফ্রি করেছে, এই জন্য এদের পেছন দিকে হাঁটছে। তার মানে যাদের মহিলারা মাথার উপরে চড়াও হবে তারা অগ্রগতি হতে পারবে না, বরং পশ্চাৎগতি হবে। এর জন্য নারী নেতৃত্ব আল্লাহ দেয়নি। এই কথাটা বললাম কেন, একটা পায়ন ছেড়ে দিয়ে মেয়েগুলোকে মাথার কাছে দিয়েছে, এই জলসা আগে বাড়বে না পেছন দিকে যাবে কাল বেশি না। বিয়ে করে একটা মেয়ের ভ্যান ভ্যান আনি নিতে পারছি না, এত গোলা ভ্যান ভ্যান কোন জ্বালাতে পড়েছে। আর ওরা তো মুখ বন্ধ করবেই না, ওদেরকে মুখ বন্ধ করতে বলা বেদাত হয়ে যাবে, কোরআনের শরীয়তে নাজায়েজ হয়ে যাবে, কারণ ওদের কাল্লা চোপা দিয়েই পাঠিয়েছে, বলাটাই গুনাহ হবে। কেচেড়ে মেচেড়ে কেচেড়ে মেচেড়ে দেখি। আবার আর একটা কথা ইসাফি বলে নি, জলসা কমিটিকে আপনারা মাফ করবেন, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, বলাটা উচিত হচ্ছে না। তারপরও বলছি যে আপনারা ডেট গুলো করবেন হিন্দুদের মেলাতে করিয়েন না, আজকে হিন্দুদের মেলাও চলছে আপনাদের জলসাও চলছে, এটা তো ঠিক নয় ভাই। মুসলিমদেরই মেলা, যে মেয়েরা সেজে ঘুরছে সব দুগ্গা, কাউকে মনে হচ্ছে কালী, এত সাজা সেজেছে উবুর হয়েছে গাড়ির উপরে পড়ছে, তোর ঘুরে সালাম মা কালী রাস্তা ছাড়া আমি জাল সাই গেছি। হ্যাঁ, আবার কিছু লুচ্চা রয়েছে ওদের সাথে, তারা বাদাম খাইছে, পাঁপড় খাইয়ে দিচ্ছে, আবার কি সুখ রে, দেখে শুনে কি অবস্থা। যে হিন্দুদের মেলার দিনে আপনারা ডেট করিয়ে না চলে। এবার আমি আমার বাইনে যাই, শহরের দুটি ভাগ দুটি আয়াত করেছি, একটা হলো স্বেচ্ছায় সবর, একটা অনিচ্ছাকৃত সবর। উদাহরণটা কেমন? উদাহরণটা বিসমিল্লাহির রহমানির রহিম, والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আমার আল্লাহ বলেন মুত্তাকিদের 10টি ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে শেষ করে বলছেন ওয়াসাবিরিন ফিল বাসাই ওয়াল-গরাই, চড়াই উতরাই বিপদে আপদে যারা স্বেচ্ছায় ধৈর্য ধরে নেবে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, আল্লাহর উপরে নারাজ হবে না,
যেমন হালাতে আল্লাহ রেখেছেন ওই রকম ভাবে ধৈর্য ধরে নেবে। এদের টাইটেল দিচ্ছেন আল্লাহ উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলি হলো আমার কাছে সত্যবাদী, যারা মিথ্যাবাদী নাই এরা হলো জান্নাতি। ওয়া উলাইকা হুম মুত্তাকুন, এই লোকগুলিকে আমি মুত্তাকি গ্রুপে ফেলব, যারা মুত্তাকি পরেশগার, যাদেরকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকি হলে লাভ কি হবে? আমার আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা নিষ্কৃতি পেয়ে গেছে। লম্বা শেষে শব্দে শোনাবো, সাহাবিটার নাম আলকামা বিন হারিস, তিনি নিজের বংশের কয়েকটা লোককে নিয়ে বিশ্ব নবীর মোলাকাতে এলেন। তো বিশ্ব নবী জিজ্ঞেস করছেন মহব্বতের সঙ্গে, তোমরা কে? যেমন বাচ্চা ছেলেকে শুধাই, তোমরা কে? নবী জানছেন কে? তারপর আলকামা বিন হারিস সঙ্গে সঙ্গে নবীজির কাছে দাবি রেখে উত্তর দিলেন, আমরা মুমিন। তোমরা কে? আমরা মুমিন। যখনই বলল আমরা মুমিন, এখানে যদি বলে আপনারা কে না মুসলমান, ওইটা কে না হিন্দু, এটা কে না বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু যখন আপনি ভারত ছেড়ে বিদেশে যাবেন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সৌদি গেল প্লেনে বসে করতে হবে, বাংলাদেশ গেল করতে হবে, যখনই বিদেশ ঢুকবেন তার ফর্মে একটা অপশন আছে, আপনার জাতীয়তা কি? তোমরা কে? আলকামা বিন হারিস উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুমিন। যখনই বললেন আমরা মুমিন, আপনারা একবার মুখ খুলে বলেন এই দাবিটা ছোট না বড়? সবাই বলেন ছোট না বড়? মুমিন দাবি করছে। এখন যদি কাউকে বলা হয় যে তুই বেনামাজি, জাহান্নাম যাবে, বেনামাজি তো রেগে যাবে, কারণ আমাদের দাবি খুব লম্বা, কাজে কিছু নাই। ওর পাশে কায়ের বন্ধে বসা যায় না, নাম রেখেছে আতর আলী, কি করবেন, কিছু করার নাই। ওই দেখেন বসে আছে ওই সাইডে, উনি কে? আমার ওস্তাদ।